ایسا زیگم بدوالے، ایسا زیگم بدوالے منظور دعا کرنا، جب وقت نظائے آقا دیدار عطا کرنا، جب وقت نظائے دیدار عطا کرنا، بولنا آمین، یا در پہ بلا لینا، یا خوابوں میں آ جانا، اے پردنشی دل کے پردے میں رہا کرنا، جب وقت نظر آئے آقا دیدار عطا کرنا کرنا، جب وقت نظر آئے دیدار عطا کرنا۔ سکل بولو الحمدللہ، আর একটু মহব্বতে ইমানি আওয়াজে উচ্চা সুরে বলুন আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি সর্বপ্রথম ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে আপনাকে রিজিক দিচ্ছেন, ওই মালিক ও মাওলার কুদরতি দরবারে শুকরিয়া আদায় করছি এই মর্মে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র শাবান মাসের প্রথম জুমা আমাদেরকে এই নাইগর নোয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ রাসূলের মহব্বতে মসজিদে আমরা আসতে পেরেছি, আল্লাহ আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, শুকরিয়া তানার একবার বলি আলহামদুলিল্লাহ। লাখো দুরুদ আর সালাম জানাই সরকারে কায়নাত নূরে মুজাসসাম শাফিউল মুজনাবিন রাহমাতুল আলামিন রাহাতুল আশিকিন মুরাদুল মুস্তাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন, যিনি আমাদের জান, যিনি আমাদের ঈমান, সরকারে কায়নাত হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূরানি কদম মুবারকে, মহান আল্লাহ যেন আমাদের প্রত্যেকের এই গরিবদের সালাম টুকুন নবীজির কদম মুবারকে কবুল করে মহব্বতে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, শুকরিয়া আদায় করছি আপনাদের, আপনারা যারা আল্লাহকে ভয় করে আজকের জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে ছুটে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আজকের এই আশা এবং জুমার নামাজের আদায়ের মাধ্যমে আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহগুলি যেন আল্লাহ মাফ করে দেন বলি আমিন। শুকরিয়া আদায় করছি আমাদের আজকের এই
নাইগুর নোয়াপাড়া জামে মসজিদের এই জুমার খুতবার আলোচনা বিষয়বস্তু সম্পর্কে খুতবার আলোকে যে আলোচনা করা হবে, এই আলোচনা যে মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের মুসলমান ইসলামিক বিষয়ে ধর্মীয় বিষয়ে কিছু জানার এবং বোঝার ব্যবস্থা করে দিয়েছেন আমাদের চ্যানেল পাইপ পাক পাঞ্জাতন, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ যেন এই চ্যানেল পাইপ পাক পাঞ্জাতনের খেদমতকে আল্লাহ কবুল করেন বলি আমিন। এবং এই মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের আনাচে কানাচে সর্বস্তরের মুসলমানের কাছে রাসূল পাকের সাজানো, রাসূল পাকের অত্যন্ত পরিশ্রমের বিনিময়ে, রাসূল পাকের নূরানি রক্ত মুবারকের বিনিময়ে, রাসূল পাকের নূরানি দান মুবারক শাহাদাতের বিনিময়ে রাসূল পাক আমাদের জন্য যে ইসলাম নামক বাগানটা উপহার দিয়েছেন, ওই ইসলাম প্রিয় ভাইদের কাছে এই মিডিয়ার মাধ্যমে যে ইসলামিক বিষয়গুলা পৌঁছে যাচ্ছে কিয়ামত পর্যন্ত যেন এই মিডিয়ার মাধ্যমে এই ইসলামিক শিক্ষাগুলো গ্রহণ করে মানুষ আমলি জিন্দেগি দুরুস্ত করতে পারে, চ্যানেল পাইপ পাক পাঞ্জাতনের মাধ্যমে আমরা ওই আশা করি। আল্লাহ যেন আমাদের আশা কবুল করেন বলি আমিন। মহতরম হাজিরিন, আমরা আজকে যে সময়টার মধ্যে আমরা অবস্থান করতেছি এটা হলো পবিত্র শাবান মাস। কি মাস? আমরা পবিত্র মেরাজ শরীফের মাস তথা মাহে রজব মাস আমরা বিদায় দিয়েছি, আমাদের থেকে বিদায় হয়েছে। এখন আমরা পবিত্র শাবান মাসে আমরা অবস্থান করতেছি। এই শাবান মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি এবং গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের কোরআন এবং হাদিসের আলোকে অনেক মর্যাদা, অনেক ইজ্জত, অনেক সম্মান আল্লাহ পাকের দরবারে রয়েছে বলি আলহামদুলিল্লাহ। মহতরম হাজিরিন, আমি জানতে চাই এই শাবান মাস পেয়ে আমরা খুশি না বেজার? একটু মহব্বতে বলেন খুশি না বেজার? মহতরম হাজিরিন, এই শাবান মাস এমন একটি মাস, এই শাবান মাসকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে স্বীয় নিজের মাস বলে ঘোষণা দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। এই মাসটা কার মাস? আমার নবীজির মাস। কার মাস? নবীজির মাস। এই মাসকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাস বলে এত মর্যাদা দিয়েছেন, এত দামি করেছেন। এখন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে এই মাসের তাৎপর্য, এই মাসের গুরুত্ব সম্পর্কে অবগত হওয়া এবং এই মাস সম্পর্কে আমরা জেনে ওই অনুযায়ী আমল করার দরকার আছে কি নাই? একটু মহব্বতে বলেন আছে কি নাই? মহতরম হাজিরিন, শুধু তাই নয়, রজব মাসের চাঁদ যখন উদিত হতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন যে হে আল্লাহ, হে আল্লাহ, এই রজব এবং শাবানের বরকত আমাদেরকে নসিব করুন এবং রমজানুল মুবারক পর্যন্ত আমাদেরকে পৌঁছান, সুবহানাল্লাহ বলেন, এবং এই রমজান মাস আমাদের নসিব করেন। তাহলে এতে করে বুঝতে পারেন রজব, শাবান এবং রমজানের কতটুকু দাম, কতটুকু গুরুত্ব আমার আল্লাহ পাকের দরবারে, কথা বলেন ঠিক কিনা? মহতরম হাজিরিন, সময় একেবারে সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্তভাবে আমাদের আজকের এই নাইগুর নোয়াপাড়া জামে মসজিদের মাধ্যমে এই মসজিদের আলোচনা দিয়ে চ্যানেল ফাইভের মাধ্যমে সারা বিশ্বের মানুষকে এই মাসের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমি সারা দেশের মানুষকে রাসূল পাকের নগণ্য গোলাম হিসেবে, রাসূল পাকের আদনা একজন নগণ্য গোলাম হিসেবে রাসূল পাকের উম্মতের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আশা রেখেছি। এই আলোচনাটুকু শুনে যেন সারা বিশ্বের মানুষ এই মাসের তাৎপর্য সম্পর্কে ওয়াকিফ হাল হয়ে যায়, জোরে বলুন আমিন। এবং এই মাস সম্পর্কে যেন তারা আগ্রহী হয়, ইবাদতি হয়, এই মাসকে যেন বেশি বেশি করে তাজিম, ইজ্জত, সম্মান করে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানকে ওই তৌফিক দান করুক বলে আমিন। মহতরম হাজিরিন, কোরআন এবং হাদিসের আলোকে এই মাসের কথা কোরআনে আছে কিনা একটু আপনারা বলেন আছে কিনা? আপনারা অনেকে হয়তো জানেন না আছে কি নাই, হুজুরদের মুখে শুনতেছেন আপনারা বলতেছেন আছে। আসলে এখন মিডিয়ার যুগ, এখন ইন্টারনেটের যুগ, এক
একটা কথা আপনি বলবেন, এই কথাটা আপনার মন করার মতো বললে আপনার হবে না। সারা বিশ্বের মানুষ এখন আর আগের মতো বোকা নেই, মুসলমান এখন আর ঘুমিয়ে নেই, কথা বলেন ঠিক কিনা? এখন কোরআনে আছে, কোরআনে কোন জায়গায় আছে এই রেফারেন্স সহ আমাদের জানার দরকার আছে কি নেই? এই রেফারেন্স যখন আমরা জানতে পারবো তাইলে পরে আমাদের ইমান আকীদা আরো দুরুস্ত হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, সময় সংক্ষিপ্ত, আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি যে চন্দ্রমাস ১২টা মাস আমার আল্লাহ দান করলেন ঠিক কিনা? ১২টা মাস আমার আল্লাহ দান করলেন, এই ১২টা মাসের মধ্যে, ১২টা চন্দ্রমাসের মধ্যে এই পবিত্র শাবান মাসটা হচ্ছে অষ্টম নম্বর মাস। কত নম্বর? অষ্টম মাস, এটার নাম হলো শাবান। আমার ভাইয়েরা এই মাসকে আমার আল্লাহর দরবারে কেন এত দামি বলা হয়েছে, এই মাসের কেন এত গুরুত্ব, কেন এত দাম? বাজনাও আমার দয়াল নবী ডাক দিয়া কুম্মাত, এ আমার উম্মতেরা রে, আল্লাহ পাকের দরবারে বিশেষ বিশেষ কিছু মুহূর্ত রয়েছে আল্লাহর বান্দাদের জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন করুণার দরজা, দয়ার দরজা, এহসানের দরজা, আমার আল্লাহ বিশেষ বিশেষ কিছু মুহূর্তে আমার আল্লাহ অসংখ্য আমার আল্লাহর রহমতের দরজাগুলা খুলে দেন। উম্মত এই বিশেষ বিশেষ কিছু রজনীর মধ্যে এই লাইলাতুল বারাতের রজনীটাও অন্যতম একটা রজনী, আলহামদুলিল্লাহ পড়ে। আমার ভাইয়েরা অতি দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশেরই মুসলমান, বাংলাদেশেরই অসংখ্যক আলেম আমাদের মধ্যে সমস্যা, আমাদের আলেমদের মধ্যে সাধারণ মানুষ পড়েছেন বিপদে। আমার ভাইয়েরা রাসূল পাকের সাজানো ইসলাম এমন কোনো কঠিন নয় যে আপনি বিপদে পড়বেন। আপনার জন্য ইসলাম আমার রসুল একটা সুন্দর একটা শৃঙ্খলার মধ্যে করে দিয়েছেন, সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন, নিয়ম নীতি নির্ধারণ করে দিয়েছেন কিভাবে আপনি পার করবেন ব্যক্তিগত জীবন, কিভাবে আপনি অতিবাহিত করবেন সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত জীবন ব্যবস্থা আমার রাসূল সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। বাজানো এত কোনো কঠিন নয়, বিপদে পড়ার কোনো কথাই না। আপনারা যদি একটু জ্ঞান খরচ করেন, একটু বিবেক দিয়ে যদি বিচার করেন কোনটা সঠিক কোনটা সঠিক না, কোনটা জায়েজ কোনটা জায়েজ না, কোনটা মানবেন কোনটা মানবেন না, ওই বিষয়টা আপনার বিবেকের সামনে ক্লিয়ার হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। তাহলে আমরা প্রাচীনকাল থেকে আমরা মুরব্বীরা যারা আছেন আমরা জানি এই শাবান মাসে আমরা শবে বরাত পালন করি, কথা বলেন করি কি করি না? শবে বরাত এই মাসে আছে কি নাই? বাজান আমার দুঃখজনক হইলে অসত্য, আপনি কি করবেন? আপনার তো কোনো দোষ নাই, দুষ্ট হইলো আমার মতো লেবাসদারি কিছু আলেমের, আমার মতো কিছু আলেম ভাই বলতেছে শবে বরাত বলতে কোনো কথা নাই, শবে বরাত জায়েজ নাই, শবে বরাত করা যাবে না। আবার আরেক দল আলেম বলতেছে শবে বরাত জায়েজ, আপনি যাবেন কোথায়? কথা কোনটি কিনা? সমাধানের দরকার আছে কি নেই? কি সমাধানটা কি মন গড়া মতো হবে নাকি কোরআন সুন্নার আলোকে হবে? কোরআন সুন্নার আলোকে আমরা সমাধান চাই কি চাই না? শবে বরাত সম্পর্কে সঠিক সমালোচনার যে একটা ব্যাপার রয়েছে এটার সঠিক একটা সলিউশন, সঠিক একটা সমাধান কোরআন সুন্নার আলোকে আমাদের পাওয়ার দরকার আছে কি নেই? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমরা আল্লাহর কোরআন বিশ্বাস করি কি করি না? এবারে আসেন পবিত্র কোরআনুল কারীমের আলোকে, পবিত্র কোরআনের আলোকে শবে বরাত আছে কি নাই এটা প্রমাণ করার দরকার আছে কি নাই? বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, ওয়াল কিতাব المبين قرآن أسرنا إنا أنزلناه في ليلة مباركة
মুবারক আল্লাহু আকবার পড়ে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আপনাদের সহজ হওয়ার জন্য হয়তো আপনারা অনেকে মনে করবেন আমি মিথ্যা কথাও তো বলতে পারি এই জন্য বাবা যেহেতু জুমার নামাজ নির্ধারিত সময়ে পড়তে হবে এতগুলা কিতাব তো আর সঙ্গে করে আনা সম্ভব না কিছু কিছু কিতাবের রেফারেন্স আমি লিখে আপনাদের সামনে নিয়ে আসছি কোনো অসুবিধা হবে নি বাবা কোনো সমস্যা আছে নি বাবা কারণ যেটা সঠিক এটা আমরা গ্রহণ করব যেটা সঠিক না এটা বাদ দেবো কথা বলেন ঠিক কি না যেটার মধ্যে কোরআন সুন্নাহ সমর্থন করে না ওটা মানার ওটা গ্রহণ করার প্রশ্নই আসে না কথা বলেন ঠিক কি না আমরা মানব কোরআন হাদিস বাংলাদেশের একদল উলামায়ে কেরাম আমাদেরকে ফতোয়া দেয় সবে বরাত বলতে এই প্রথা সৌদি আরবের মধ্যে তথা ইসলাম কান্ট্রির মধ্যে নাই আমি এই নাইগরের মুসলমানের কাছে জানতে চাই সৌদি আরব কি আমাদের দলিল হতে পারে কথা বলেন সৌদি আরব আমাদের কোনো দলিল না আমাদের দলিল হবে কোরআন এবং হাদিস কথা বলেন ঠিক কি না তাহলে এবার আসেন কোরআনের আলোকে যদি আমরা শবে বরাতের কথা পেয়ে থাকি শবে বরাত মানতে আমরা চাই কি চাই না আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন অন্তরের কান লাগান ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা বাজানাও সময় কম এজন্য বিস্তারিত এত আলোচনায় যেতে পারবো না সংক্ষিপ্তভাবে যেভাবে আপনারা বুঝবেন আমি একেবারে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি কষ্ট হবে না গুরু হামিম এটা হলো হরুফে মুকাত্তিয়াত এটা কি হরফে মুকাত্তিয়াত আমার ভাইরা এর অর্থ আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন মারহাবা কোন ওয়াল কিতাবিল মুবিন সুস্পষ্ট কিতাবের শপথ মহাগ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ আসমানি গ্রন্থের মধ্যে যে গ্রন্থটা সবচাইতে শ্রেষ্ঠ ওই গ্রন্থের শপথ ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা মারহাবা কোন নিশ্চয় আমার আল্লাহ এটার একটা তাফসীর শুনেন নিশ্চয় আমার আল্লাহ নাজিল করেছেন উনজিলা দ্বারা বুঝিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনকে নিশ্চয় আমার আল্লাহ নাজিল করেছেন এই মহাগ্রন্থ আল কোরআনকে লাইলাতুল মুবারাকা বরকতময় একটা রজনীতে সুবহানাল্লাহ এবার আসেন তাফসীরের কিতাবের মধ্যে আসেন তাফসীর ইবনে কাসীরে যান এবং এইভাবে অসংখ্য তাফসীরের কিতাবের মধ্যে আপনি যখন যাবেন দেখতে পাবেন যে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে আলহামদুলিল্লাহ কোন লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে এবং কিছু কিছু মতে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল বরাতকেও বোঝানো হয়েছে কেননা আমার ভাইয়েরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরের রাতে আল্লাহ কোরআন নাযিল করেছেন কি করেছেন কোরআন নাযিল করেছেন আর এই লাইলাতুল মুবারাকা বলতে যেই শবে বরাত অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিন গত রাত্র যাকে মধ্য শাবান বলা হয় এই মধ্য শাবানের রজনীতে আমার আল্লাহ লাওহে মাহফুজ থেকে ওই কোরআনটাকে প্রথম আসমানে নাজিল করলেন এবং লাইলাতুল কদর এটা জমিনের মধ্যে নাজিল করলেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ তাইলে লাইলাতুল মুবারাকা দ্বারা আমার আল্লাহ লাইলাতুল কদরকে বুঝাইলেন এবং লাইলাতুল বরাতকে বুঝাইলেন কেননা আমার দয়াল নবীজি বলতেছেন কোরআনের আলোকে লাইলাতুল মুবারাকা হলো শবে বরাতের রাত্র হাদিসের আলোকে এই শবে বরাত কোরআনে নাই হাদিসে নাই যারা বলে আমি তাদেরকে বলতে চাই কোরআনের মধ্যে শবে বরাত নাই এটা সত্য ওই রকম সত্য কোরআনের মধ্যে যেই রকম নামাজের কথা নাই যেই রকম ফেরেশতার কথা নাই যেই রকম রোজার কথা নাই এই রকম ভাবে সবে বরাতের কথাও ডাইরেক্ট নাই এ আমার ভাইরা নামাজ যেভাবে পেয়েছেন রোজা যেভাবে পেয়েছেন ফেরেশতা যেভাবে জানতে পেরেছেন সবে বরাতটাও আমরা ওইভাবে জানতে পেরেছি কারণ সব মানে হলো রাত বরাত মানে হলো ভাগ্য এটা হলো একটা ফার্সি শব্দ তো শিক্ষিত সমাজ আমরা তো ভালো করে জানি আমাদের মহাগ্রন্থ কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় কি ভাষায় বলেন কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে কোরআনের মধ্যে ফার্সি শব্দ থাকার প্রশ্নই তো আসে না
কথা বলেন ঠিক কিনা? বাজানো কুরআনের ভাষায় আমরা যেটারে বলি শবে বরাত, কুরআনে হেটারে কয় লাইলাতুল মুবারক। আমরা যেটারে বলি শবে বরাত, আমার নবীর হাদিসের ভাষায় বলে লাইলাতুম মিন নিসফি শাবান। আল্লাহু আকবার। কোন আমরা যেটারে শবে বরাত বলি, তাফসীরের ভাষায় এটাকে বলে লাইলাতুস সাক, অর্থাৎ সনদ প্রাপ্তির রজনী। তাফসীরের ভাষায় ওটাকে বলা হয় লাইলাতুন নাজহা, অর্থাৎ মুক্তির রজনী। তাফসীরের ভাষায় ওটার আরেকটা নাম হলো লাইলাতুল গফরান, অর্থাৎ মাফ পাওয়ার, ক্ষমা পাওয়ার রাত্র। মারহাবা। কোন আরেকটা নাম রয়েছে লাইলাতুল বারাআ, লাইলাতুল বাজানো এটা হলো বাগ্য রজনী, বাগ্যের বন্টন। লাইলাতুল কিসমা, অর্থাৎ কিসমতের বন্টনের রাত্র, লাইলাতুল বরাত। মারহাবা। কোন আমার ভাইরা বাবারা বন্ধুরা রে, এবারে আসেন আমার ভাইরা, এই লাইলাতুল বরাতকে আমার দয়াল নবীজি পালন করছেন কি করেন নাই? অনেকে বলেন এই আমার ভাইরা বাবারা বন্ধুরা, ইবনে মাজাহ শরীফের হাদিস গভীর মনোযোগ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হুজরা শরীফের মধ্যে, অর্থাৎ উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে, আমার দয়াল নবীজি ঘুমিয়ে পড়লেন রাত্রবেলা, অর্ধেক রাত্র হওয়ার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পাইলেন উনার ঘরের মধ্যে, উনার বিছানার মধ্যে আমার দয়াল নবীজির দেখা যাইতেছে না। আল্লাহু আকবার। কোন মা আয়েশা চিন্তায় পড়ে গেলেন, মা আয়েশা এবারে আমার দয়াল নবীজির খুঁজতে শুরু করলেন। বাজান আমার আমার দয়াল নবীজির খুঁজতে 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 মা আয়েশা চলে গেলেন জান্নাতুল বাকি নামক কবরস্থানের পাশে। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে দেখতে পাইলেন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি ওই জান্নাতুল বাকির কবরস্থানের ওই কবরবাসীদের জন্য আমার দয়াল নবী মাগফিরাত কামনা করতেছেন, তাদের জন্য দোয়া করতেছেন, তাদের জন্য মাগফিরাত কামনা করতেছেন। আল্লাহু আকবার। কোন মা আয়েশা ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি চতুর্দিকে আপনাকে খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেলাম, আপনি এই জায়গায়। আমার দয়াল নবী ডাক দিয়া কয় আয়েশা, ও আয়েশা, তুমি কি মনে করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার উপর অন্যায় করছে, তোমার উপর জুলুম করেছে? আয়েশা রে, না না না, তোমার উপর জুলুম করে নাই। আয়েশা একটা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি মাফ করবেন, আমি এরকম মনে করি নাই, আমি মনে করেছিলাম হয়তো আপনি অন্য কোন বিবির গড়ে গিয়েছিলেন, এই জন্য আপনাকে আমি খুঁজতে বের হয়ে গেলাম। আমার দয়াল নবী ডাক দিয়া কয় আয়েশা, ও আয়েশা, নিশ্চয় আজকের এই রজনীটা এমন একটা রজনী, আজকের রজনীটা এমন একটা দামি, এমন একটা ফজিলতপূর্ণ রাত, এই রাতে আমার আল্লাহ সামায়ে দুনিয়া মানে প্রথম আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতরণ করেন। আয়েশা রে, আল্লাহর অসংখ্য রহমতের দরজা খুলে দে, অসংখ্য ক্ষমা করার দরজাগুলো আল্লাহ খুলে দেন। আল্লাহর যে সকল বান্দারা এই রাত্রে আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। যারা রিজিক চাইব, আল্লাহ তাদেরকে রিজিক দিব। আল্লাহ আল্লাহর কাছে যারা গুনার জন্য ক্ষমা চাইবেন, গুনাহ মাফ করে দিব। আয়েশা রে, এত বেশি পরিমাণে আমার আল্লাহ আজকের এই রাত্রে ক্ষমা করব, বনু কালবের ছাগলের ওই ঘোড়া ভেড়ার গায়ের মধ্যে এর মধ্যে ওই ওই অধিক পরিমাণ বেশি বেশি আল্লাহর বান্দার গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এবারে বলেন এই রাতকে আমার নবী সমর্থন করছে কি করে নাই? জোরে বলেন করছে কি করে নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। এবারে দেখেন শাবান, এই শাবান শব্দটা এক বচন, এটার বহু বচন হচ্ছে শাবানাত।
এবং এটাকে শাবানিয়্যিন বলা হয়, যেটা বাবে তাফইল থেকে উদ্ঘাটন করা হয়েছে, যার অর্থ হচ্ছে বিক্ষিপ্ত হওয়া, ছড়ানো ছিটানো, শাখা প্রশাখা। এই মাসকে শাবান এই জন্য নামকরণ করা হয়েছে যেহেতু এটা পবিত্র রমজানুল মুবারক মাসের পূর্বের মাস। এই মাসটাকে রমজান মাসের রোজাদার ব্যক্তিরা রোজার প্রস্তুতি গ্রহণ করার একটা মাস। মারহাবা কোন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরবি বারো মাসের মধ্যে এটা হচ্ছে অষ্টম মাস। এই মাসের চোদ্দ তারিখ দিনগত রাত্রটি আমার সামনে রেফারেন্স রয়েছে আমার ভাইয়েরা, সময় কম এজন্য আমি সংক্ষেপে আমি রেফারেন্সটা বলে দিয়ে যাচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শাবানের চোদ্দ তারিখ দিবাগত রাত্রি পবিত্র কোরআনের ভাষায় লাইলাতু মুবারাকা বলেছেন এই বরাতের রাত্রি। মারহাবা কোন, তাহলে কোরআনে আমরা লাইলাতুল বরাত পাইছি কি পাই নাই? হাদিস শরীফের আলোকে পাওয়া যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লাইলাতুন নিসফ মিন শাবান, অর্থাৎ শাবানের অর্থাৎ মধ্য শাবান। মধ্য শাবান বলতে শাবানের চোদ্দ তারিখ, শাবান মাসের চোদ্দ তারিখ দিনগত রাত্রটাকে লাইলাতুন নিসফ মিন শাবান বলা হয়েছে। যেই মাসটাকে তাফসিরের বিভিন্ন ভাষায় মুফাসসিরিনে কিরাম, বিভিন্ন প্রসিদ্ধ মশহুর মুফাসসিরিনে কিরাম এটাকে এই মাসটাকে লাইলাতুস সাক অর্থাৎ সনদ প্রাপ্তির রাত বলেছেন, এবং লাইলাতুন নাজা মুক্তির রাত বলেছেন, এবং লাইলাতুল কিসমা বন্টনের কথা রিজিক বন্টনের রাত বলেছেন। শুধু তাই নয়, লাইলাতুত তাকফির বা এটাকে গুনাহ কাফফা গুনাহের কাফফারা রাত বলেছেন। মারহাবা পড়েন। শুধু তাই নয়, তাফসীরের মধ্যে এসেছে এটাকে লাইলাতুল আজাবা বা দোয়া কবুলের রাত বলা হয়েছে। শুধু তাই নয়, লাইলাতুল মালায়েকা আল্লাহর সমস্ত রহমতের ফেরেশতাদের জন্য এই লাইলাতুন নিসফ মিন শাবান শাবানের চোদ্দ তারিখ দিনগত রাত্রটাকে আল্লাহর সমস্ত ফেরেশতাদের জন্য ঈদের রাত বলে ঘোষণা দিয়েছেন। মারহাবা বলেন। আমি জানতে চাই লাইলাতুল বরাত করে যদি আমরা বেদাতি হই, এক নম্বরের বেদাতি হবে সমস্ত ফেরেশতারা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা এখন আসেন এদিক ওদিক কাদা ছুড়াছুড়ি আমরা বন্ধ করি। একটা জিনিস মনে রাখবেন, এই লাইলাতুল বরাত নিষেধ, এই লাইলাতুল বরাত হারাম, শবে বরাত করা যাবে না। এইরকম তো একটা দলিল একটা কিতাবের মধ্যে আজ পর্যন্ত কোনো মৌলভী দেখাইতে পারছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা যেহেতু এটা করার ব্যাপারে সমর্থনের পক্ষে যেহেতু দলিল রয়েছে, আমরা কি এটা করব নাকি ছাড়ব? কথা বলেন, কি করব আমরা? আমরা সবে বরাত চাই কি চাই না? আমার ভাইয়েরা শুধু তাই নয়, সময় তো কম, এজন্য বিস্তারিত বলতে পারছি না। আমার ভাইয়েরা দেখেন এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী বর্ণনা করতেছেন যে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নিশ্চয় মহান আল্লাহ তাআলা শবে বরাতের সকল বিষয়ের চূড়ান্ত ফয়সালা করেন। আল্লাহু আকবার পড়েন। তো মা আয়েশা সিদ্দিকা ওই যে রাসূলকে দেখলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই শাবান মাস আসলে আপনার মধ্যে তো পরিবর্তন, আপনি রোজা রাখতেছেন, আপনি অতিরিক্ত নফল নামাজ পড়তেছেন, ব্যাপারটা কি? আমার দয়াল নবী বলতেছেন আয়েশা, এই শাবান মাস এটা এমন একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে ওই সমস্ত কিছু নোট করেন, ওই সমস্ত কিছু লিপিবদ্ধ করেন, কারা বাঁচবে কারা মরবে, কে রিজিক কতটুক পাবে, কে কতটুক সম্পদের মালিক হবে, সমস্ত কিছুর বন্টনের রাত হচ্ছে এই মাসের মধ্যে। এই জন্য আমি এই মাসের মধ্যে রোজা রাখি, এই জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার ইন্তেকালকে যেন রোজাদার অবস্থায় রোজারত অবস্থায় যেন আল্লাহ কবুল করে, এই জন্য বেশি বেশি রোজা রাখি। এই জন্য আমার নবী বেশি বেশি এই মাসে রোজা রাখছে। নফল রোজা রাখা আমাদের দরকার আছে কি নেই? জোরে বলেন আছে কি নেই? আমার ভাইয়েরা শুধু তাই নয়, এখন আসেন এই লাইলাতুল বরাত আসলে আমরা কি করব? এই লাইলাতুল বরাতের মধ্যে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। কি করব? বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি করে নফল নামাজ পড়ব। হাদিস শরীফের মধ্যে এসেছে এই মাসের মধ্যে লাইলাতুল নিসফ মিন শাবান, এই শাবানের 14 তারিখ দিনগত রাত্রে যেই ব্যক্তি সওয়াবের নিয়তে গোসল করে সুন্দর করে পাক পবিত্র হয়ে আট রাকাত নামাজ পড়বে, প্রথম রাকাতে সূরা ইন্নাম জাল্লাউ ফি লাইলাতুল কদর
ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদরি এবং সূরা ইখলাস তিনবার প্রথম রাকাতে এইভাবে করে প্রথম রাকাতে সূরা ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তিনবার এইভাবে করে দুই রাকাত করে করে চার রাকাত পর পর দোয়া দরুদ করে একটা মুনাজাত দিবে এবং এইভাবে করে আট রাকাত নামাজ যেই ব্যক্তি পড়বে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন শুধু তাই নয় ওই ব্যক্তির গোসলের প্রত্যেকটা পানির সাথে শরীরের লুমের গোড়ায় গোড়ায় কেশে কেশে যে সমস্ত গুণাগুলো আছে আমার নবী বলতেছেন ওই গোসলের পানির সাথে তার গুণাগুলো ধুই মুছে পরিষ্কার হয়ে যাবে শুধু তাই নয় ওই রাতে আল্লাহর বান্দাকে আল্লাহ নিষ্পাপ নবজাতক একটা শিশুর ন্যায় করে দিবেন জোরে বলুন মারহাবা এত ফজিলত যে রাত্রের মধ্যে রয়েছে ওই রাত্রে আমরা বসে আল্লাহর ইবাদত বন্দেগির মধ্যে কাটানোর দরকার আছে কি নাই জোরে বলেন আছে কি নাই আমার ভাইয়েরা এবার আসেন এই লাইলাতুল বরাত নিয়ে কেন এত ছোড়াছুড়ি হচ্ছে এই লাইলাতুল বরাত সবে বরাত বলে যেটা আমরা চিনি সবে বরাত যদি আপনি ডাইরেক্ট খুঁজতে যান যারা বলতেছে সবে বরাত বলতে কোরআনে নাই তাদের কথাটাও কিন্তু আনযুক্তিক নয় তাদের কথাটাও সঠিক যে বলবে সবে বরাত কোরআনের মধ্যে নাই তার কথাটা কিন্তু সত্য ডাইরেক্টলি আপনি সবে বরাত খুঁজতে গেলে কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করবেন ডাইরেক্ট সবে বরাত কোরআনে খুঁজতে গেলে আপনি পাবেন না কেমন পাবেন না সরাসরি যদি আপনি যেমন কোরআনের মধ্যে প্রায় 82 জায়গায় 80 উপরে সালাতের কথা বলা হয়েছে এই সালাত আপনি যদি নামাজ আপনি কেউকে যদি জিজ্ঞেস করেন ভাই কোথায় থেকে আসছেন আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসছি কি করে আসছি ভাই আসরের নামাজটা আমি জামাতে পড়ছি নামাজ আমরা বলি কি বলি না অর্থাৎ এটা আমাদের সমাজে আমাদের দেশে এটা একটা প্রচলিত ভাষা নামাজ শব্দটা এই নামাজ যদি আপনি খুঁজতে চান আল্লাহর কসম কোরআনের কোথাও আপনি নামাজ শব্দটা খুঁজে পাবেন না কেননা আমরা বাংলাদেশের মানুষগুলো হলাম হাওলাত করে ভাষা নিয়ে চলুন না কথা কোন ঠিক কিনা মিশ্রিত ভাষা আমাদের ভাষার মধ্যে আরবি আছে হিন্দি আছে বাংলা আছে ইংলিশ আছে আছে না নাই এই জন্য আমার ভাইয়েরা এখানে বুঝতে হবে শিক্ষিত সমাজ যারা যেটাকে আমরা নামাজ বলি নামাজ কোরআনে নাই কিন্তু নামাজের বিপরীত আরবিতে যে নামাজটাকে বলা হয় সলাত ওটা তো কোরআনে আছে কথা বলেন ঠিক কিনা তো সবে বরাত ওই রকম ভাবে সব মানে রাত বরাত মানে ভাগ্য এটা তো ফারসি শব্দ তো কোরআন আরবি ভাষা এটার মধ্যে আপনি সবে বরাত খুঁজলে পাবেন না খুঁজতে গেলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন আপনি ওই ভেদান্তির দলের মধ্যে পড়ে আপনি মরবেন কথা কোন ঠিক কিনা এই জন্য আপনি যদি সবে বরাত পাই তো আপনার ভিতরের নিয়ত আগে ঠিক করে কথা কোন ঠিক কিনা আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যে কি এটা বাদ দেওয়া এটা বাদ করে দেওয়া এটা কি করে দেওয়া বাদ করে দেওয়া কিন্তু আমাদের উদ্দেশ্য এটা নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে যেটার মধ্যে বরকত রয়েছে যেটার মধ্যে নিয়ামত রয়েছে যেটার মধ্যে ফজিলত রয়েছে আমরা ওটা চাই কি চাই না আমার ভাইয়েরা এই জন্য সবে বরাত পাবেন না সবে বরাতের বিপরীত আরবিতে যাকে বলা হয় লাইলাতুল মুবারাকা কোরআনে পাবেন হাদিসের মধ্যে গেলে লাইলাতুল নিসফ মিন শাবান পাবেন তাফসিরের মধ্যে গেলে লাইলাতুল সাক্স এবং লাইলাতুল কিসমা লাইলাতুল নাজা লাইলাতুল বারা লাইলাতুল গুফরান এইভাবে অসংখ্য নামে পরিচিত লাইলাতুল বরাত তথা আমাদের দেশে প্রচলিত সবে বরাত পেয়ে যাবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই সবে বরাত নামক এই রজনীর এই বরকতময় রাতের ফজিলত অর্জন করার তৌফিক আমাদের প্রত্যেককে দান করুক বলে আমিন মহতরম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল বরাতের রজনীতে শাবানের 14 তারিখ দিন গত রাত্রে আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক আমলের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে নফলীয় নামাজের মাধ্যমে ইবাদতের মাধ্যমে রিয়াজতের মাধ্যমে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে জিকির আসকারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পবিত্র লাইলাতুল শবে বরাতের লাইলাতুল বরাতের রজনীকে অতিবাহিত করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন।